हाय বন্ধুরা, আমি কাজী মাইদুল ইসলাম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোভিলা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। এ মাসের 20 তারিখে একটি মেইল এসেছে ইউটিউবের তরফ থেকে, যেখানে তিনটে শর্ত দেওয়া হয়েছে। তিনটি শর্তের মধ্যে প্রথম শর্তটি হচ্ছে ফেসিয়াল রিকগনাইজেশন রেস্ট্রিকশন। মানে ইউটিউব এখানে বলতে চাইছে, আপনি অন্য কারো ভিডিও অনুমতি ছাড়াই আপনার চ্যানেলে আপনি ওই ভিডিওটি ব্যবহার করতে পারবেন না। ইউটিউবের দ্বিতীয় শর্তটি হচ্ছে ইউটিউব রাইটস টু মনিটাইজ, যেখানে ইউটিউব বলতে চাইছে যে নতুন যে চ্যানেলগুলো আছে, যাদের 1000 সাবস্ক্রাইবার আর এবং 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, বা যে চ্যানেলগুলো মনিটাইজ হয়নি, সেই সমস্ত চ্যানেলগুলোতে ইউটিউব তার অ্যাডসগুলো প্রদর্শিত করতেও পারে। তবে এখানে হয়তো বলা হয়েছে পারে, করতে পারে কিংবা নাও পারে। ইউটিউবের তৃতীয় শর্তটি হচ্ছে রয়্যালটি পেমেন্টস অ্যান্ড ট্যাক্স উইথহোল্ডিং, যেখানে ইউটিউব বলতে চাইছে মনিটাইজেশন ছাড়াই যে চ্যানেলগুলোতে অ্যাড প্রদর্শিত করানো হবে, সেই চ্যানেলগুলো থেকে যে টাকাটি বা যে রেভিনিউ ইনকাম করা হবে, সেই রেভিনিউগুলো গুগল থেকে রোধ করবে আইন অনুসারে। এই শর্তগুলি একইভাবে 2020 সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে আপডেট হয়েছিল। এখন এই শর্তগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যারা আছে তাদের জন্য 2021-এর 1 জুন থেকে কার্যকর করা হবে। আশা করছি আপনাদের সবাইকে এই শর্তগুলি বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।